বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি থেকে কেউ আওয়ামী লীগে যাচ্ছে না, বরং আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে। নিজেদের পতন ঠেকাতে এ বিষয়ে মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শহীদ জিয়া রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে সাংবাদিকদের বিএনপির মহাসচিব অভিযোগ করেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তারা দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপির অনেক নেতা দল ছাড়ার চেষ্টা করছেন, তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। বিএনপি থেকে আওয়ামী লীগে যাওয়ার মতো অবস্থা এখন নেই, বরঞ্চ এখন আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসার অবস্থা তৈরি হয়েছে। আওয়ামী লীগ এখন প্রমাণ করেছে যে তারা রাজনৈতিক দল হিসেবে একটি দেউলিয়া রাজনৈতিক দল, একটা ব্যাংক্রাপ্ট পলিটিক্যাল পার্টি। তারা নিজেদের ঘর সামলাতে পারছেন না, প্রতিদিন তাদের আপনার যুবলীগের সম্মেলনে, তাদের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে, মিটিংয়ের মধ্যে তারা পরস্পর মারামারি করছেন, ভাঙাভাঙি করছেন, এটা আমরা প্রতিদিন পত্রিকায় দেখতে পাচ্ছি। সুতরাং তাদের যে আপনার পতন, সেটাকে তারা ঢেকে রাখার জন্য তারা এখন এই ধরনের অহেতুক অপলাভ দিচ্ছে, মিথ্যা কথা বলছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। শহীদ নূর হোসেন, যিনি গণতন্ত্রের প্রতীক ছিলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক, তার বিরুদ্ধে কিছু কথা বলেছে যে কথাগুলো সম্পূর্ণভাবে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, গণতান্ত্রিক আন্দোলনকে পুরোপুরি অপমান করা, বাংলাদেশের মানুষকে, জনগণকে অপমান করা। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এবং আমরা মনে করি যে এটা প্রকাশ্যে এবং পার্লামেন্টে সব জায়গায় তার ক্ষমা চাওয়া উচিত। বেগম জিয়ার মুক্তির জন্য আন্দোলন আরও জোরদার করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।